প্রকৃতিতে যেমন প্রধান চারটি ঋতুর মধ্যে শীত ও গ্রীষ্ম খুব বেশি অনুভব করতে পারি, তেমনি আমাদের জীবনেও সুখ ও দুঃখ বেশি অনুভব করি। গ্রীষ্মের প্রখর তাপে গাছ তার পাতাগুলোকে ঝরিয়ে প্রকৃতির সাথে মানিয়ে নেয়। আমরাও যদি তেমনি আমাদের দুঃখ কষ্টে মনকে শান্ত রেখে মানিয়ে নেই, তবে গাছের নতুন পাতার মতো আমাদের জীবনেও সুখ পেতে পারি। তাই খারাপ সময়ে ধৈর্য ধরে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আশাই মানুষকে বাঁচতে শেখায়, এই আশাই আবার কাঁদতে শেখায়। কারণ কি, একটা শিশু জন্মের পরপরই কান্না করে কিছু খাওয়ার আশায়, যখন খাওয়া শেষ তখনই আবার খিলখিল করে হাসতে থাকে। লোকে তোমার প্রশংসা করলে বেশি খুশি হইও না, আবার তোমার নিন্দা করলেও বেশি দুঃখ পেও না। কারণ প্রথমটি থেকে আসবে অহংকার এবং দ্বিতীয়টি থেকে আসবে দুর্বলতা, এই দুটোই তোমার জীবন শেষ করে দিতে পারে। যখন কোনো কারণে মনে অহংকার আসবে, তখন ইতিহাসের দিকে দেখো, যারা অহংকার করেছে প্রত্যেকেরই পতন হয়েছে। ফুল থেকে আমরা শিক্ষা পাই কোমলতা, মৌমাছি থেকে শিক্ষা পাই একতা, পিঁপড়ের থেকে শিক্ষা পাই দৃঢ়তা, আর মোরগ থেকে শিক্ষা পাই নিয়মানুবর্তিতা। একজন প্রকৃত বন্ধুর সাথে পৃথিবীর কারো তুলনা হয় না, তেমনি একজন দুষ্ট বন্ধুর সাথে পৃথিবীর কোনো বিষের তুলনা হয় না। একটা গাছ ফল ফুল দিয়ে আমাদের জীবনকে ভরিয়ে দেয়, প্রতিদানে আমরা আমাদের প্রয়োজনে কেটে ফেলি। বলুন তো, কাকে বিশ্বাস ও ভরসা করবেন? একটা ছেলে একটা মেয়েকে তখনই ভালোবাসে যার মধ্যে এই পাঁচটা গুণ দেখতে পায়। এক, দায়িত্ববোধ থাকে। দুই, কম কথা বলে কিন্তু খুবই মিষ্টভাষী। তিন, অন্যকে সম্মান করে। চার, কখনো মিথ্যা কথা বলে না। পাঁচ, যার মধ্যে পরিবারের ভালো সংস্কার থাকে। হুচট এমনই একটা জিনিস, এটা যত তুমি খাবে ততই নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে সম্পর্ক শেষ হয়, কিন্তু অনুভব সম্পর্ককে দৃঢ় করে। পৃথিবীতে কেউ একা থাকতে পারে না, জীবনের কোনো না কোনো সময় অন্যকে প্রয়োজন হবেই। তাই অহংকার করাটাই হলো সবচেয়ে বড় ভুল। যতক্ষণ আপনি নিজের সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য অন্যকে দায়ী করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা ও পরিস্থিতিকে বদলাতে পারবেন না। খারাপ সময় মানুষকে দুটো জিনিস শেখায়। এক, জীবনে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে। দুই, নিজের জীবন নিজেকেই তৈরি করতে হবে, অন্যের আশায় বসে থাকলে কোনো দিনও ভালো কিছু হবে না। যখন বুঝতে পারবেন আপনার করা কাজটি শেষ করতে অনেক সময় লাগছে, তখন বুঝতে হবে কাজটি ভালো। কেননা ভালো কাজ করতে সময় লাগে, কিন্তু খারাপ কাজ আপনি এক মিনিটেই করতে পারবেন। যেমন একটা সুন্দর বাড়ি তৈরি করতে কয়েক মাস সময় লাগে, কিন্তু বাড়িটি ভাঙতে এক ঘন্টাও সময় লাগে না। আপনি সুখ শান্তি একজনের কাছেই আশা করতে পারেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মা। বর্তমানে আপনি কারো কাছে সুখ জিনিসটা আশা করতে পারবেন না, কারণ সকলেই তো এখন অসুখী। টেনশন ও মানসিক চাপ তাদেরই থাকে যারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না আর অন্যের উপর আশা ও ভরসায় থাকে।